আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বর্তমান সময়ে আপনি কিভাবে অল্প বাজেট নিয়ে একটি কাজ শুরু করতে পারেন, কিভাবে করলে আপনার বাড়ি নির্মাণের খরচটি কম হবে, তো সেই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে এবং আপনি আদৌ কি একটি বাড়ি অল্প টাকার ভিতর করতে পারবেন কিনা এই সকল বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। এবং এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটি কিভাবে খুবই অল্প খরচের ভিতর এখানে কাজটি করা হয়েছে, আপনি কিভাবে বর্তমান সময়ে অল্প খরচের ভিতর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন, মোটামুটি এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তাই আপনি যদি বাড়ি করার চিন্তাভাবনা করে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখার অনুরোধ করব, কারণ এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার অনেকটা আইডিয়া হতে পারে যে কিভাবে আপনার বাড়ি নির্মাণের কাজটি আপনি শুরু করতে পারেন অল্প বাজেট নিয়ে। তো কখনোই অল্প বাজেটের ভিতর একটি একতলা বাড়ি কমপ্লিট করা সম্ভব নয়, বা একতলা দুইতলা আপনি যাই করেন, তো স্টেপ বাই স্টেপ যদি আপনি করেন অল্প বাজেট নিয়ে তাহলে আপনি আপনার বাড়ি নির্মাণের কাজটি শুরু করতে পারবেন। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হচ্ছে। তো এখানে যে কাজটা আপনি দেখতে পাচ্ছেন এই কাজটা লিন্টন লেভেল পর্যন্ত করা হয়েছে। তো এতটুকু করার জন্য কত টাকা খরচ হয়েছে এটা আমরা জানব, এবং কিভাবে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে, আপনি কিভাবে অল্প বাজেটের ভিতর একটি বাড়ির ফাউন্ডেশন নিতে পারবেন সকল বিষয়ে আলোকপাত করব। তো ভিউয়ার্স, এ বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 46 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থের দিকে 36 ফিট 1 ইঞ্চি। এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে 1664 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে 382 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে 2 কাঠা 31 পয়েন্ট জমি। তো এই বাড়িটির ভিতর আপনি পাবেন 4টা বেডরুম, 1টি লিভিং রুম, 1টি ড্রয়িং কাম ডাইনিং রুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং 1টি স্টেয়ার রুম, ও সাথে থাকবে 1টি ব্যালকনি। এবং এখানে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাড়ির মেইন গেট। তো মেইন গেট দিয়ে প্রবেশ করার পর প্রথমেই আপনাদের সামনে পড়বে লিভিং রুম, এবং লিভিং রুমের সামনে থাকবে আপনার ডান সাইডে, মেইন গেট দিয়ে ঢোকার পর লিভিং রুমের ডান সাইডে থাকবে বাড়িটির স্টেয়ার রুম। তো ভিউয়ার্স, এখানে যে বাড়ির কাজটি করা হয়েছে এটি ফাউন্ডেশন নেওয়ার জন্য 12 মিলি রড ইউজ করা হয়েছে। আপনি চাইলে 12 মিলি রড দিয়ে ফাউন্ডেশন নিতে পারবেন, তো আপনার বাজেট ভালো থাকলে আপনি 16 মিলি রড ইউজ করতে পারেন প্রতিটা কলামে 4 পিস করে, আর বাজেট কম থাকলে আপনি 12 মিলি রড ইউজ করতে পারেন। তো যদি আপনি বাড়িটি 1 থেকে 2 তলার ভিতর সীমাবদ্ধ থাকেন তো আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই ড্রয়িং ডিজাইন তৈরি করে বাড়ি করার। সেক্ষেত্রে আপনি প্রপার প্ল্যানিং করতে পারবেন এবং আগে থেকে জানতে পারবেন আপনার বাড়ির ডিজাইনটি কেমন হবে এবং কোথায় কত টাকা খরচ হবে, কী পরিমাণের মালামাল লাগবে এবং বাড়িটি দেখতে কেমন হবে, এই সকল বিষয়গুলো আপনি জানতে পারবেন যদি আগে থেকে ড্রয়িং ডিজাইন করে আপনি আপনার বাড়ি নির্মাণের কাজটি করেন। তো ভিউয়ার্স, এখন আমরা আসি এ বাড়ির ফাউন্ডেশনটি কীভাবে নেওয়া হয়েছে। তো যেই কথা আপনাদের বলছিলাম, এখানে 12 মিলি রডের উপর বাড়িটির ফাউন্ডেশন নেওয়া হয়েছে এবং এখানে ব্যাজের জন্য 12 মিলি রড ইউজ করা হয়েছে। মিডিলের যে কলামগুলো এখানে একটু বেশি রড ইউজ করা হয়েছে, আর সাইডের কিছু কলামে 4 পিস করে রড ইউজ করা হয়েছে, আর প্রায় জায়গায় 6 পিস করে রড ইউজ করা হয়েছে। তো এটা করার কারণ হচ্ছে যদি রডটা একটু বেশি থাকে তাহলে আপনার বাড়িটি একটু মজবুত বেশি হবে। তো সেক্ষেত্রে আপনি যদি 16 মিলি রড 6 পিস দিয়ে করতে চান সেখানে অনেক কষ্ট আসবে, তো আপনি চাইলে 12 মিলি রড 6 পিস দিয়ে দুইতলা ফাউন্ডেশন নিতে পারবেন। তো এখানে ব্যাজের যে গভীরতা, আপনি সাধারণত যদি ইঞ্জিনিয়ারের ড্রয়িং ডিজাইন না থাকে সেক্ষেত্রে আপনাকে দুইতলা ফাউন্ডেশন নেওয়ার জন্য মিনিমাম 4 ফিট মাটির গভীরতা আপনাকে দিতে হবে ব্যাজের জন্য, এবং এর উপর যে ঢালাইটা আপনি দিবেন এখানে রড বাঁধা লাগবে 5 ইঞ্চি পরপর, 12 মিলি রড আপনি বাঁধতে পারেন। এবং এই রডগুলো আপনার মাটাম না দিলেও চলবে মাথা বাঁকা না করলে, কিন্তু দুইতলার উপরে যদি যান তাহলে অবশ্যই মাথা বাঁকা করতে হবে রডের। আর এখানে যে ঢালাইটা আপনি দিবেন এটা পুরাপুরি 1 ফিট দিবেন, এবং 1 ফিট দেওয়ার উপর আপনি চাইলে শর্ট কলামগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিও করতে পারেন, এবং 10 ইঞ্চি বাই 12 ইঞ্চিও করতে পারেন, আবার 12 ইঞ্চি বাই 12 ইঞ্চিও করতে পারেন। এর উপর আসে যে গাঁথুনি,
তো বিমের নিচে যে গাঁথনিটা থাকে এটা আপনি চাইলে শুধু চার সাইডের গাঁথনিগুলো দিতে পারেন 5 ইঞ্চি মাটিটাকে আটকে রাখার জন্য, আর ভিতরে কোনো গাঁথনি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু এই ফাও খরচটা আপনার না করলেও চলবে। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটা ভিজিট করেন বা দেখেন তাহলে বুঝতে পারবেন এরকম অসংখ্য বাড়ি রয়েছে যেখানে ভীমের নিচে কোনো গাঁথনি নাই, শুধু চার সাইডের গাঁথনিটা দেওয়া হয়েছে মাটিটা আটকে রাখার জন্য। তো এখানে বিমে যদি আপনার কোথাও লং ডিস্টেন্স থাকে তো ওইখানটা আপনাকে হিসাব করে 16 মিলি রড নিচে বটমের 2টা দিতে হবে আর টপে 12 মিলি রড দিতে হবে, আর অন্যথায় যদি আপনার স্পেসগুলো ছোট থাকে সেক্ষেত্রে আপনি 12 মিলি রড ইউজ করে বিমটাও করতে পারবেন 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আপনি 2 তলার জন্য 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিও দিতে পারেন, এর থেকে কম দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, এখানে উপরের যে কলামগুলি থাকে আপনি মিনিমাম 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিবেন, এর থেকে কম দেওয়া যাবে না। তো চলুন ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এখান থেকে আপনি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন কোথায় কী রয়েছে। তো এটা হচ্ছে বাড়ির দৈর্ঘ্যের যে দিকটা রয়েছে সেইটা 46 ফিট 1 ইঞ্চি, আর এই সাইডটা হচ্ছে প্রস্থ 36 ফিট 1 ইঞ্চি। এখানে যদি আমরা জায়গাটা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে আমাদের প্রায় 1664 স্কোয়ার ফিট এবং 382 পয়েন্ট জমি, 2 কাঠা 31 পয়েন্ট জমি। তো এখানে থাকবে বাড়িটির মেইন গেট, আর এখানে থাকবে মেইন গেট দিয়ে ঢোকার জন্য স্টেয়ার। মেইন গেট দিয়ে ঢোকার পর এখানে পাবেন একটি লিভিং রুম যেটা 12 ফিট বাই 17 ফিট, এখানে থাকবে একটি স্টেয়ার রুম যেটি 12 ফিট বাই 12 ফিট, এখানে রয়েছে একটি বেডরুম যেটি 13 ফিট বাই 12 ফিট। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে বা বারান্দা যেটি 4 ফিট বাই 13 ফিট, এখানে রয়েছে বাড়িটির ড্রয়িং রুম যেটি 17 ফিট বাই 18 ফিট, এখানে রয়েছে একটি বেডরুম 13 ফিট বাই 15 ফিট, এখানে রয়েছে একটি কিচেন 10 ফিট বাই 12 ফিট, এখানে রয়েছে একটি বেডরুম যেটি 12 ফিট বাই 15 ফিট, এখানে রয়েছে একটি টয়লেট যেটি 7 ফিট বাই 6 ফিট, এখানে রয়েছে একটি টয়লেট যেটি 7 ফিট বাই 6 ফিট, এখানে একটি বেডরুম রয়েছে 12 ফিট বাই 15 ফিট। তো এটা হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। এখন এটি যদি আপনি বর্তমান সময়ে 1664 স্কোয়ার ফিটের ভিতর কমপ্লিট করতে চান তাহলে আপনার 34 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। স্থান ও জায়গা বেঁধে খরচ কিছুটা কম বেশি হতে পারে। তো এখন আসা যাক, এই যে বাড়িটা আমরা যতটুকু ভিডিওতে দেখতে পেয়েছি এতটুকু কাজ করার জন্য কত টাকা খরচ হয়েছে। তো এই বাড়িটা করার জন্য এখনও পর্যন্ত খরচ হয়েছে প্রায় আপনার 12 লক্ষ টাকার মতো। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে একটি শেয়ার করবেন ও একটি ফলো করবেন।